এই যে বাসন টাসন মাজা হয়ে গেল, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, এবারে আমি খাবো। সেজন্য রুটি আর তরকা খাচ্ছি আজকে। তো তারপরে আবার স্নান করে ইনাকে আনতে যাব। ডাল দুটো ইনসুলিন নিয়ে খাওয়া হয়ে গেছে, ঠাম্মাও খেলো, এখন জামা কাপড় তুলছে বাইরে গিয়ে, আর আমি এখন খাচ্ছি। তারপরে ঘরটাকে মুছবো, মুছে স্নান করে ইনাকে আনতে যাবো। প্রচন্ড মেক করেছে বাইরে, রেগুলার ইনাকে আনতে যাওয়ার সময় খুব খুব বৃষ্টি হয়, মেঘ দেখে। তো যাওয়া মুশকিল হয়ে যায়। না, ছুটি হয় 12:30। ঠিক 12টা থেকে মেঘটা আর কি সেজে গুজে আসে, আর কি মেঘ ডাকে। ইনার জন্য চাও বানিয়েছিলাম, একটু চাও ছিল। তো একটা রুটি খেলাম আর এই চাওটা খাবো। ওই যে ঠাম্মাও ওদেরকে একটু নিয়েছে খাচ্ছে, ঠাম্মা দেখাও আমাদের, ওই যে ঠাম্মাও খাচ্ছে একটু, আর আমি একটু খাবো। আর ইনা এসে তরকা আর রুটি খাবে বলেছে। হ্যাঁ, তো একটা ছোট্ট রুটি আর তরকা খাবে। ঠাম্মা খুব বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ দাদু লুঙিতে তিনটে ক্লিপ দিয়েছে, দিয়ে আটকাচ্ছে, হাত পাচ্ছে না, কারণ বৃষ্টি আসছে, প্রচণ্ড বৃষ্টি আসছে, সেই জন্য ঠাম্মা হাত পাচ্ছে না। হ্যাঁ, খুব রেগে যাচ্ছে, হয়েছে তিনখানা ক্লিপ একটা লুঙিতে। আবার কি তিনটে চারটে তারে দেবে, দিয়ে তিনটে ক্লিপ দিয়ে দেবে। তিনটে চারটে আমি হাত পাই, তাই তো, ছোট ছোট হাত ঠাম্মার। হাজার হাজার মিলিয়ে 2000। বল বল, এই কি কি ব্যাপার বলো? খুব খুব বৃষ্টি পড়ছে, তাই তো? বৃষ্টিতে ভিজে যাব। বৃষ্টিতে ভিজে যাবা? বৃষ্টিতে ভিজে যাব, স্নান করব, তাই তো? আরে খুব বৃষ্টি পড়ছে, রেগুলার বৃষ্টি পড়ছে, তোমাদের কেমন লাগছে বলো? খুব বৃষ্টি, খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। কিন্তু কিন্তু আরে আমি আমি এটা বুঝতে পারছি না যে বাবা বিরিয়ানি গন্ধ হচ্ছে। আরে ইনা দেখো স্কুল থেকে এসে পড়েছে। ইনা তুমি কি দেখছো? ট্যাব, কি হচ্ছে ট্যাবে? এই যে ইনা দেখো ট্যাব দেখছে এসেই, আর এদিকে দেখো রুটি আর তরকা খাচ্ছে।
হ্যাঁ, আর এদিকে দেখো সব ফেলে দিয়েছে, এই যে সব এসে তছনছ করে ফেলেছে একদম। এই যে দেখতেই পাচ্ছ দাদু খাওয়া দাওয়া করছে। তো দাদু আজকে চুল কেটেছে, তাই তো দাদু? চুল কেটেছে, দাড়ি কেটেছে বিউটি পার্লারে। হ্যাঁ, পার্লারে গিয়ে চুল কেটেছে, খুব বলা কওয়ার পরে সেলুনে যায়নি, গিয়েছে পার্লারে। ঠিক আছে, যেখানে ইনা চুল কাটে, ছেলে চুল কাটে, সেইখানে গিয়েছে অনেক বলার পরে। তো দাদু এখন বাড়িতে তুমি পারবা না করে, আমার সত্যি খুব গায়ে লাগে। দাদু 24 ঘন্টা চুল আঁচড়ায় সকাল থেকে রাত, পাকে পাকে আয়নার সামনে গিয়ে। কিন্তু ঠাকুমার আয়নাও দেখে না, না এই যে ইনা দেখো খাচ্ছে, কি সুন্দর, কি সুন্দর, ওরে বাবা, উচ্ছেটা ভালো লাগছে না এখন, কিন্তু খেতেই হবে, কি করা যাবে, মেনুতে যখন আছে এখন তো আর কিছু করার নেই। আমি তো খুব উচ্ছে খাই।